দেখুন যে খবর নিয়ে আপনারা খুব উদ্বেলিত, শুভেন্দু বাবু মন্ত্রিত্ব প্রত্যাগ করেছেন, এটা কোনো একেবারে অভাবিত নয়। পরিস্থিতি যেদিকে যাচ্ছিল এটা মনে হচ্ছিল তিনি এটা করেছেন। শুভেন্দু বাবু বলে কথা নয়, টিএমসি থেকে অনেক নেতা এইভাবে চলে আসবেন, কয়েকজন এমএলএ এমপি চলে এসছেন, বাকি নেতারাও চলে আসবেন, কারণ ওই পার্টিতে কোনো ভদ্রলোক থাকতে পারে না, কোনো গণতন্ত্র নাই, কোনো স্বাধীনতা সম্মান নাই। তাই যারা পশ্চিমবাংলার পরিবর্তনের লড়াই করতে চান তারা আসুন, আমরা তাদেরকে যোগ্য সম্মান দেবো, দিয়েওছি। সেই জন্য এটা ওনাদের পার্টির ব্যাপার কি হবে সেটা ঠিক করবেন, কিন্তু এটা সূচনা করছে যে টিএমসি শুরু শেষ শুরু হয়ে গেছে।